নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ঘূর্ণিঝড়কে নিয়ে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় সরাসরি আসছে না এটা আপনারা অবশ্যই জেনে গেছেন, তবে কিছুটা পরিবর্তনের কথা বলছেন আবহাওয়া দপ্তর। কারণ আগে জানা গিয়েছিল যে উত্তর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে আঘাত আনতে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে মৌসুম ভবন যেটা জানাচ্ছেন ঘূর্ণিঝড় কাছাকাছি এসেও কিছুটা বাঁক নিতে পারে উত্তর পূর্ব দিকে, যার ফলে প্রধানত উড়িষ্যা উপকূলে আঘাত আনার সম্ভাবনার কথা এখনও পর্যন্ত উঠে আসছে। আজকে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড় সাগরে তৈরি হবার কথা রয়েছে এবং তখন তার গতিবেগ থাকতে পারে 65 থেকে 75, গাস্টিং স্পিড থাকতে পারে 95 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া আগামীকাল 9 তারিখে প্রধানত তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 70 থেকে 90 এবং গাস্টিং স্পিড থাকতে পারে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 10 তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে, 10 তারিখে সকাল থেকে দুপুর পর্যন্ত তার গতিবেগ সবথেকে বেশি থাকবে 80 থেকে 90 এবং গাস্টিং থাকতে পারে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই রয়েছে ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট। এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে, আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না এমনটা আপডেট নেই, 3টি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। তবে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে নেই। আজকে আবহাওয়াটা খুবই ভালো থাকতে পারে এটা রয়েছে আপডেট। আগামীকাল থেকে সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ ইয়েলো, অ্যালার্ট, হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে। বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে হালকা থেকে হালকা মাঝারি উপকূলের জেলাগুলো 24 পরগনা, মেদিনীপুর, হাওড়াতে। বাকি জেলাগুলোয় হালকা হালকা বৃষ্টি হতে পারে 9 এবং 10 তারিখে। 11 তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। 12 তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে জেলাগুলো 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে যে সমস্ত জায়গাগুলো রয়েছে দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, এছাড়া রয়েছে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হলো, 10 এবং 11 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে প্রত্যেক জেলার দু এক জায়গায়, এটা রয়েছে আপডেট। তাই 10 এবং 11 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতে বৃষ্টি যেমন হবে বজ্রবিদ্যুৎ সহ, সঙ্গে কিন্তু দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও বইতে পারে, এটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো বন্ধুরা, এই ছিল আপডেট যে ঘূর্ণিঝড় আসছে তার জন্য পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, সরাসরি আসার এখনও পর্যন্ত খবর নেই। অবশ্যই আপনারা কিছুটা সাবধান হয়ে যান, কারণ আজকের দিনটা আবহাওয়াটা ভালো থাকতে পারে। কৃষক বন্ধুদের প্রতি বার্তা যে কাজটা আজকে অনেকটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন, আগামীকাল থেকে আবার নতুন করে বৃষ্টি ফিরতে চলেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।